ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বাসার চোখদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর হোসেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক ব্যাপারী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিন উল ইসলাম, উপদপ্তর সম্পাদক রাহুল দাস ও ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব ব্যাপারী সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে আব্দুল খালেক মোল্লাকে সভাপতি ও ওমর চোকদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।